الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد يرفع اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات আমাদের সকলের শ্রদ্ধাভাজন দুই মাদ্রাসার মুরব্বী দুই আমাদের তত্ত্বাবধায়ক জনাব আল হাজরত মাওলানা নজরুল ইসলাম সাহেব আমাদের সাবেক অধ্যক্ষ সকলের শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আল্লামা তাজউদ্দিন আলম দাওয়াত বরকাতহুম আমাদের মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা আলহাজ মুজিরুদ্দিন দাওয়াত বরকাতহুম অন্যান্য শিক্ষকবৃন্দ শিক্ষিকাবৃন্দ এবং ছাত্রীরা আমি সকলে জানো যে আমাদের আগে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা আল্লামা ডক্টর আবুল কালাম আজাদ বাসার দাওয়াত বরকাতহুম অনেক হৃদয়গ্রাহী বক্তব্য তোমাদের সামনে এবং তোমাদের প্রতি তার যে ভালোবাসা আন্তরিকতা হৃদয়তা আছে এর পরশ দিয়ে তিনি তোমাদের সামনে বক্তব্য রাখছেন এই জন্য আমি তার জন্য দোয়া করি জাযাহুল্লাহু আহসানাল জাযা আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়বা তবিরা সিহাত ও আফিয়াত দান করেন সকলকে দান করেন আমিন আমি তোমাদের সামনে দুইটা কথা বলবো একটা কথা আমার না একটা কথা পাকিস্তানের একজন বড় আলিম আল্লামা তাকি উসমানি দাওয়াত বরকাতহুমের কথা ওনার কাছে একজন গেছিলেন দোয়া চাওয়ার জন্য বললেন যে হযরত আমার জন্য দোয়া করবেন এবং আমাকে উপদেশ দেন নসিহত করেন তখন উনি ওনার নিজের ভাষায় ওনার ভাষা উর্দু উনি একটা কথা বলছিলেন যে জিন্দগি কো হার হার লম্হা আল্লাহ তাআলা কি তরফ সে দি হুই এক বড়ি নিয়ামত হয় আল্লাহ তাআলা হামেন ইস নিয়ামত কি কদরদানি করনে কি তৌফিক আতা ফরমায়ে তিনি বলছেন জীবনের প্রতিটি মুহূর্ত জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া এক বড় অনুগ্রহ বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতের মূল্যায়ন করার তৌফিক দান করেন তো আমরা যারা এই সময়ের মূল্যায়ন করব ইনশাআল্লাহ আমরা দুনিয়া এবং আখিরাতে সফলকাম হতে পারবো তোমাদের কাছে আমাদের এই আবেদন আমাদের এই প্রত্যাশা তোমরা যারা ছাত্রী আছো তোমরা তোমাদের জীবনের প্রতিটি মুহূর্তেই মূল্যবান এই মূল্যবান সময়কে তোমরা বিশেষ করে পড়াশোনার মধ্যে তোমরা লাগাবে এবং নিজেদের জীবনকে উন্নত করবে সুন্দর করবে জীবনে তোমরা ভালো আদর্শ মা এবং আদর্শ শিক্ষিকা যেন হতে পারো মুহাদ্দিস এখন পাওয়া যায় না মেয়েদের মধ্যে তোমরা ভালো করে পড়াশোনা করবে ইনশাআল্লাহ তোমাদের জন্য দোয়া রইল তোমরা যেন কামিল ভালো করে পাশ করে তোমরা যেন মুহাদ্দিস হতে পারো আল্লাহ তাআলা সেভাবে তোমাদেরকে কবুল করেন আর একটা সময় কম একটা গল্প মনে আসছে যে একজন শিক্ষক একদিন টেবিলের উপর বড় বড় পাথর রাখছেন তারপর ছোট পাথর তারপর বালু তারপর একটা ফ্লাস্ক রাখছেন প্রথমত ওই একটা পাথরের মধ্যে বড় পাথর দিলেন পাথর দেওয়ার পরে পাথরটা ভরে গেল উনি বললেন যে পাত্রটা কি ভরছে তো হ্যাঁ ভরে গেছে বড় পাথর দেওয়ার পরে পরে আবার বড় পাথর ভাগ দেয় তো ছোট ভাগ থাকে ওইখান দিয়ে আবার ছোট পাথর দিচ্ছেন ছোট পাথর দিয়া অনেকবার একটু ঢাকায় থাকে পরে বলছে ভরছে সবাই বললে হ্যাঁ স্যার ভরছে আচ্ছা তারপর আবার বালু রাখা ছিল ওই বালুগুলো আবার দিলেন দিয়ে দিয়ে ঝাঁকি দিলেন আবার বালু দিয়ে ভরলেন বলে এবার ভরছে তো ভরছে তো তখন উনি বললেন যে আচ্ছা একটা কথাকে তোমরা তিনবার বললা বড় পাথর দিলাম তখনও বললো ভরছে ছোট পাথর দিলাম তখনও বললো ভরছে বালু দিলাম তখনও বললো বললো তোমরা ভরছে তারপরে এক কাপ কফি ওদের মধ্যে ঢেলে দিচ্ছেন এরপরে বললেন যে আমি এই কাজটা কেন করলাম জানো তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য ওই স্যার বলতেছেন যে বড় পাথরগুলি দিয়ে আমি ভরলাম তোমাদেরকে বুঝাইলাম তোমাদেরকে সৃষ্টিগতভাবে তোমাদের ভিতরে যে প্রতিভা আছে সুপ্ত গোপনীয়
তোমরা ঘর্ষণ কর্ষণ অধ্যয়ন অধ্যবসা প্রচেষ্টার মাধ্যমে তোমরা চেষ্টা সাধনার মাধ্যমে তোমাদের ভিতরের প্রতিভাটাকে তোমরা কি করবা যথাযথভাবে এটা প্রকাশ করার জন্য চেষ্টা করবা। তোমরা চেষ্টা সাধনা করবা, মেহনত করবা, তোমরা দেখবা তোমাদের ভিতরে যে যোগ্যতা আছে এই যোগ্যতা একদিন বহিঃপ্রকাশ হবে, তোমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। তো একজন মানুষ শুধু পড়ালেখা করলেই শুধু শেষ হয় না, পড়ালেখার পরে কাজ হলে তার যে কোনো একটা পেশা তাকে অবলম্বন করা। তো পড়াশোনা করার পরে তোমরা যে কোনো একটা কাজ তোমরা বেছে নেবে ছোট পাথরের দ্বারা। আমি ওইটা বুঝাইছি যে তোমাদের জীবনে যোগ্যতা অর্জন করার পরে তারপর তোমরা একটা কাজে তোমরা লাগবে, যেটা তোমার জন্য সবচেয়ে ভালো হয়, তোমার যোগ্যতার অনুকূলে হয় কাজ করবে। এর মাধ্যমে দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করবেন। আর ওই রিজিকের ব্যবস্থা যখন হবে তখন তুমি কি করবা, তোমার ওই অর্থ শুধু তুমি নিজে ভোগ করবা না, নিজেও ভোগ করবা। ছোটো ছোটো বালুর দ্বারা বুঝাইলাম যে তুমি নিজেও ভোগ করবা এবং তুমি মনে করবা তোমার অর্থের মধ্যে অন্যরা অংশীদার আছে। যেটা আমাদের আবুল কালাম আজাদ সাহেব খুব সুন্দরভাবে বললেন যে যে কোনো সমস্যায় আমাকে স্মরণ করলে আমি কৃতজ্ঞ হব। এটা আসলে একজন জ্ঞানী মানুষ, গুণী মানুষ, একজন আসলে সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন আর দিন আর নাসিহা, দিল হলো কল্যাণ কামিতা, যে দিন যে কল্যাণ কামিতা, অপরের প্রতি কল্যাণকামী হওয়া, মঙ্গলকামী হওয়া। তিনি এই হাদিসের আজকে সুন্দর একটা তিনি নজির তিনি আমাদের সামনে উপস্থাপন করলেন। আমাদের এখানে সবাই আছেন, আমাদের তাজুরাম সাহেব আমার দরকার সবাই হিতাকাঙ্ক্ষী, তারপরেও মানে আজকে তিনি যে ঘোষণা দিলেন এই জন্য আমি তাকে মোবারকবাদ জানাই। আর এরপরে বলছেন যে তোমরা নিজেরা নিজেদের সে অর্জিত অর্থ এর দ্বারা তোমরা অন্যদেরকে উপকার করবা আর জীবনে কি করবা মাঝে মাঝে একটু বিনোদন করবা। এই যে তোমরা আজকে বিনোদন করতেছ আলহামদুলিল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিনোদন করছেন, তিনি হাসছেন হাসাইছেন, কিন্তু কখনো তিনি অসত্য কথা বলেন নাই। মুসলমানদের বিনোদন হবে সত্য, হ্যাঁ, কাজেই যেটা সুন্দর সত্য এমন বিনোদন করার অনুমোদন ইসলামে আছে, তো তোমরা করবা ইনশাআল্লাহ। আর তোমাদের ওই প্রথম যেই কথাটা বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদেরকে তোমাদের অধ্যয়ন অধ্যবসার মাধ্যমে প্রচেষ্টার মাধ্যমে তোমরা যেন তোমাদের জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে বসতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। সকলকে ধন্যবাদ, সকলের প্রতি কৃতজ্ঞতা ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।